হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এবার জেনে নেবো তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন যাবে, জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, এ মাসে আপনারা কেরিয়ারের ক্ষেত্রে প্রচণ্ড দায়িত্ববান হয়ে যাবেন, নিজের কাজটাকে প্রচণ্ড দায়িত্ব সহকারে করবেন, প্রচণ্ড কঠোর পরিশ্রমের দ্বারা করবেন, নিজের কাজটাকে আপনি একদম 100 শতাংশ দিয়ে করার চেষ্টা করবেন, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা চলছে। কর্মক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আপনি কিন্তু খুব সহজেই সমাধানের পথ নিজেই খুঁজে বার করতে পারবেন। কর্মক্ষেত্রে এ মাসে কিন্তু আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে আমি বলবো রাহুর প্রভাবে আপনারা খুব চালাকির দ্বারা বা খুব বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে খুব সহজে করে উঠতে পারবেন। এ মাসে আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার বিজনেসকে কিন্তু অনেকটা উন্নতির শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিজনেসের যে কোনো ধরনের চ্যালেঞ্জ এ মাসে আপনারা অ্যাকসেপ্ট করবেন, এবং শুধু অ্যাকসেপ্ট করবেন না, সেটাকে 100% ফুলফিল করার চেষ্টা করবেন। বিজনেসের গ্রোথ এ মাসে আপনাদের কিন্তু ভালো থাকছে। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে বলবো মাসটা কিন্তু ভালো, এডুকেশনে আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। তবে এডুকেশনের ক্ষেত্রে আর 5টা মাসের মতো নর্মাল পরিশ্রম করলে বা ফাঁকিবাজি দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন না। আপনারা যদি কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। এডুকেশন এই মাসে আপনাদের জন্য সাকসেস নিয়ে ওয়েট করে আছে, কিন্তু একটা কন্ডিশন, সেটা হচ্ছে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু সফলতা আপনাদের জন্য ওয়েট করে থাকবে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো মাসটা কিন্তু ভালো, পরিবারের লোকজন একে অপরকে বোঝার চেষ্টা করবেন, একে অপরের সাথে ভালো আচরণ করবেন, ওভারঅল ফ্যামিলি লাইফ সুখে শান্তিতে একত্রে বসবাস করবে। ফ্যামিলি লাইফ নিয়ে কোনো ধরনের সমস্যা এ মাসে আপনাদের ফেস করতে হবে না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফ খানিকটা মানসিক চাপ দেবে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে খানিকটা দূরত্ব সেটা আপনি অনুভব করবেন। অ্যাকচুয়াল দূরত্বটা থাকছে কি থাকছে না সেটা একটু ভাবার বিষয়, কিন্তু এই দূরত্ব তৈরি হয়ে গেছে এটা ভেবে আপনারা খানিকটা মানসিক চাপে কিন্তু থাকবেন। জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো রাহুর প্রভাবে আপনার পার্টনার প্রচণ্ড জেদি হয়ে যাবে, প্রচণ্ড তর্ক করবে, যার ফলে কিন্তু আপনাদের মধ্যে বিবাদ তৈরি হবে। এই সময়টা যদি অপোজিট পার্টনার এই সময়টায় যদি অপোজিট জন একটু বুঝে চলে, তাহলে কিন্তু এই সময়টা আপনারা কাটিয়ে উঠতে পারবেন, না হলে রাহুর প্রভাবে দুজনের মধ্যে তুমুল অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বলবো এ মাসে আপনাদের প্রচণ্ড ব্যয় হবে, যে ব্যয়গুলো না করলেও চলে যেত এরকম ব্যয় হবে, যার ফলে কিন্তু আপনারা প্রচণ্ড ডিস্টার্ব থাকবেন গোটা মাসটাই। কিছুতেই আপনাদের লাইফস্টাইল আপনারা ব্যালেন্স করতে পারবেন না অত্যাধিক ব্যয় করে ফেলার জন্য। জানবো হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে বলবে মাসটা আপনারা নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু গুরুত্ব দিন, নিজের হেলথ নিয়ে একটু ভাবনা চিন্তা করুন, একটা রুটিন মাফিক চলাফেরা করার চেষ্টা করুন, অবশ্যই করে নিজের হেলথের যত্ন নিন। হেলথ নিয়ে এ মাসটা কিন্তু আপনারা একটু চাপের মধ্যে থাকবেন। তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।